ঘণ্টায় মৃত্যু আরও 41, শনাক্ত 2747 জন। ওসি প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ পেয়েছে দুদক। জিয়া কেবল ইতিহাসের ফুটনোট বলেছেন ওবায়দুল কাদের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিনা আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বাংলাদেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3781 জনে। একই সময়ে 2747 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা 285,091 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2913 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 165,738 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 91টি ল্যাবে গেলেও 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 15,074টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 14,678টি। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 13,93,497টি। একদিনে আরও সুস্থ হয়েছেন 2,913 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 165,738 জন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। আজ সকালে বরিশাল সরকজন বিআরটি ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। তিনি জানান, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, জিয়াউর রহমানকে নাকি ছোট করা হচ্ছে। এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে জানান, বঙ্গবন্ধুকে হত্যার পর বেমানি মুশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন, খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির প্রায় 3.5 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদে সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে দুদক মামলা করতে যাচ্ছে। এছাড়া দেশের বাইরে অর্থ পাচারেরও খোঁজ করেছে দুদক। মানুষকে ক্রসফায়ারের ভয়, ঘুষ, বাণিজ্য, দখলবাজি সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। এসব অভিযোগে 2018 সালে দুর্নীতি দমন কমিশন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে অনুসন্ধান শুরু করেছিল, তবে তা এক সময় ঝিমিয়ে পড়ে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় প্রদীপ কুমার দাস গ্রেপ্তার হওয়ার পর নতুন করে তথ্য তালাশ শুরু করে দুদক। জানা যায়, অনুসন্ধান শুরুর পর উপপরিচালক মাহবুব আলম সম্পদ বিবরণী তথ্য উপাত্ত চেয়ে নোটিশ দেয় প্রদীপ কুমার দাসকে। সম্পদ বিবরণীতে দেখা যায়, নিজের নামে সামান্য কিছু সম্পদ করলেও বেশিরভাগই করেছেন স্ত্রী চুমকি দাসের নামে। কোভিড-19 নিরাময়ের ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, করোনা নিরাময়ে ভারতের সম্ভাব্য ভ্যাকসিন এবং করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন। আজ সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের আব্দুল মোমেন একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রফতানি সহ বিভিন্ন সমস্যা সমাধানের আলোচনা হবে। এছাড়া ভারতে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, ফলে আমরা কীভাবে পেতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব।
অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে আজ তৃতীয় দিনের মতো জিজ্ঞাসা চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ ওরফে শাহিদ করিমের। বুধবার সকাল 11টার পর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। দুদকের শাহিদের 7 দিনের রিমান্ড শুরু হয় সোমবার সকাল 11টায়। মামলা করার প্রচেষ্টা বন্ধ রেখেছে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গী শিপ্রা দেবনাথ। আপাতত উচ্চ আদালতের অপেক্ষায় রয়েছেন তিনি, সে কারণে আজ দুপুর 12টার দিকে রামু থানায় মামলা করতে গিয়েও মাঝপথ থেকে ফিরে এসেছেন শিপ্রা। শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম টিপু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুকে ব্যক্তিগত ছবি পোস্টকারী 2 SP সহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রামু থানায় মামলার প্রস্তুতি নিয়ে দুপুর 12:30টার দিকে থানার কাছাকাছি গিয়েও ফিরে আসেন শিপ্রা দেবনাথ। উচ্চ আদালতে রিটের আদেশের উপর ভিত্তি করে বৃহস্পতিবার মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। এ সময় থানা কর্তৃপক্ষও মামলা দেয়নি। এ সময় সিফাত ও অন্যরাও তার সঙ্গে ছিলেন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কয়েক মাসে 3 দফা বন্যায় 1,323 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে 82,54 লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আজ বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এই তথ্য জানান। কৃষিমন্ত্রী জানান, প্রতিবছর বর্ষা ঋতুতে খরিফ 1 ও খরিফ 2 মৌসুমে অতি ঝড় বন্যা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার বন্যায় ফসলের জমি প্লাবিত হয়। এবছর বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মাঠ পর্যায়ের কর্মকর্তা সহ সকলেই ছিলেন সতর্ক। তিনি আরও জানান, 3 দফা বন্যায় 37টি জেলায় সব মিলিয়ে 1,323 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। 2,57,148 হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। এর মধ্যে 1,58,814 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। বন্যায় 12,72,151 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মেরামতে 2 মাসের মধ্যেই বরগুনা পৌর এলাকার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ 5 কিলোমিটার সড়কেরই এখন বেহাল দশা। এতে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী। অনিয়ম ও নিম্নমানের কাজ করে টাকা হাতে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। কাজ করা 2 মাসের মধ্যে বরগুনা পৌর শহরের সড়ক ভরে গেছে খানাখন্দে। পৌরসভার শেখ হাসিনা ছাত্রনিবাসের সামনের সড়ক সহ আশেপাশের 8টি সড়কে 87,68,000 টাকা ব্যয়ে সংস্কার করা হয়। আর এই কাজ শেষ হয় মে মাসে। 2 মাস না যেতেই খানাখন্দে ভরে যায় সড়ক। স্থানীয়রা জানালেন, নিম্নমানের মালামাল দিয়ে কার্পেটিং করায় 2 মাসই বেহাল দশা সড়কের। সংস্কার করার পরে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। প্রতিবছর জুন মাস এলে পৌর কর্তৃপক্ষের যোগ সাজসে যেন তেনভাবে কাজ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদার আবু হানিফ, পৌর মেয়র এবং নির্বাহী প্রকৌশলীকে। তবে কাজ নিয়ে সন্তুষ্ট পৌরসভার উপসহকারী প্রকৌশলী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল ফরাসি ক্লাব PSG। পর্তুগালের লিসবনে জার্মান ক্লাব RB লাইপজিগকে 3-0 গোলে হারিয়েছে নেইমার এমবাপের দলটি। খেলার শুরুর 13 মিনিটে মার্কুইন হোস এবং 42 মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে 2-0 গোল ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় PSG। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 56 মিনিটে জুয়ান বার্নেটের গোলে ব্যবধান হারিয়ে 3-0 গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে PSG। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 24 ঘন্টা মৃত্যু আরও 41, শনাক্ত 2,747 জন। ওসি প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ পেয়েছে দুদক। জিয়া কেবল ইতিহাসের ফুটনোট বলেছেন উবাইদুল কাদের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে PSG। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।